আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরা সবাই খুব ভালো আছি। তো আমি নওরোজ ফাতেমা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ। তো আজকে আমি কিন্তু সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করছি। আমার ছেলেরা বাইরে, আমাদের বাসার সামনে একটু জায়গা আছে, যাই হোক মাশাল্লাহ ওরা একটু খেলার সুযোগ পায়। ঢাকা শহরের বাচ্চাদের তো সেই খেলার সুযোগটাও হয় না, আমার যেহেতু সেই সুযোগটা আছে বাচ্চাদের খেলতে দেওয়ার, তাই আমি আর ওদেরকে মানা করি না। ফ্ল্যাটের অনেক বাচ্চারাই নামে, তাদের সঙ্গে ওরা কিন্তু খুব সুন্দর খেলাধুলা করে আর বাচ্চাদের এই খেলাধুলাটা কিন্তু প্রয়োজন। ওরা খেলাধুলা করে হাত মুখ ধুয়ে চলে এসেছে, ওদের নিয়ম বিকালে একটু সন্ধ্যার দিকে একটু যে কোনো স্ন্যাক্স ঘরে তৈরি হোক বাইরের হোক একটু খেতেই হবে, না খেলে পড়াটাই মন বসে না। তো ওর বাবা আসার সময় একটু ফুচকা আনছিল, এই ফুচকাগুলো কিন্তু আমার খুবই পছন্দের ছোট ফুচকা, আমি বড় ফুচকার থেকে ছোট ফুচকাটা খেতেই বেশি পছন্দ করি। তো একটু বেশি করে এনেছিল যাতে বাবুরাও খেতে পারে। তো ওদেরকে আমি খুব বেশি দেয় নাই, কারণ ওদের জন্য ব্রেড রেখেছি, চা আর ব্রেড, তো ওরা ওগুলাই খাবে। তো অল্প কিছু ওদেরকে দিয়ে দিলাম দুই ভাইকে দুই বাটিতে, আর এদিকে আমাদের জন্য এক বাটিতেই রেখে দিয়েছি, আমরা এক বাটিতেই খেয়ে নিব। বারবার এতগুলো বাটি নিলে আসলে নোংরা হয় না, ধুইতেও কষ্ট হয়। তো অনেক পছন্দের জিনিসও, বাবু যেহেতু ছোট অনেক পছন্দের জিনিস থাকলেও অনেক সময় খেতে পারি না, এই যে অল্প একটু খেয়ে কিন্তু আপনার ভাইয়াকে আমি দিয়ে দিব, কারণ বেবি যেহেতু সমস্যা হবে পেটে আমি খেলে, তাই আর আমি বেশি একটা খাবো না। তো এই খাবারগুলো খেতে খেতে কিন্তু আমাদের দুই তলার একটা ভাবি আমাকে একটু হালিম দিয়ে গেল। তো আমাদের বিল্ডিংয়ে কিন্তু এটা খুবই হয়, কারোর বাসায় কিছু তৈরি করলে সে বাসার থেকে খাবারগুলো আমাদেরকে কিন্তু দিয়ে যায়। তো মাশাল্লাহ এই বন্ডিংটা আমাদের বিল্ডিংয়ে সবার ভিতরেই আছে, তো খুবই এটা ভালো লাগে। এদিকে আমার বাচ্চারা কিন্তু খুব মজা করেই খাচ্ছে, ওদের জন্য ব্রেডও রেখেছি, ওরা এটা খাওয়ার পরে ব্রেড খাবে, ব্রেড খেয়ে ওরা একেবারে সাথে সাথে ওদের পড়ার টেবিলে চলে যাবে, এটা ওদের প্রতিদিনকার নিয়ম। তো ঝালটা কমই ছিল, এই জন্য আমার এতটা ভালো লাগতেছিল না, ফুচকা একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি মজা লাগে। আর এখানে তিন কাপ চা আছে আমার, ওদেরকে আমি চা তেমন একটা খেতে দিই না। তো যাই হোক, ওরা দুই ভাই খাচ্ছে আর ছোট ভাই বসে থাকবে, সেটা কি কখনো হয়? তো ছোট ভাই ওদের সাথে ভাগ বসাতে চলে আসছে, ও ছোট যেহেতু খেতে এখনও পারে না, একটু একটু খাওয়া শিখছে। তো খেতে পারুক আর না পারুক ওর হাতে কিন্তু দিতেই হবে, একেবারে ধরে মেরে ফেলবে। তো যাই হোক, ওকে আমি একটু বসায় দিছি, ও মহা খুশি, একেবারে ভাইদের খাওয়া দেখতেছে আর একটু একটু মুখে দিচ্ছে, তো ভালোই লাগতেছে। তো মাশাল্লাহ ওরা খুব ভালোভাবেই খেয়ে নিল, খাওয়া দাওয়া শেষ করে যে প্লেটগুলো হয়েছিল এগুলো আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে নেব। আসলে এগুলো যদি আমি জমিয়ে রাখি তাহলে কিন্তু পরে ধুতে আলসেমি লাগবে, তো সাথে সাথে আমি সবসময় চেষ্টা করি সাথে সাথেই সব কিছু করে রাখার। আর এখানে অনেকগুলো আমার কাচের বয়ম ছিল, আচার ছিল এবং বিভিন্ন রকমের চানাচুর টানাচুর ছিল, যেহেতু মাসও শেষ হয়ে গিয়েছে তো জিনিসগুলোও সব শেষ। তো আমি সবগুলো এখানে ভিজিয়ে রেখেছি, এগুলো সব কিন্তু আমি ধুয়ে নেব, ধুয়ে পানি ঝরায় আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। এই যে আমার কিন্তু প্লেটগুলো আমিও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, আপনাদের একটি লাইকে কিন্তু আমি অনেক উৎসাহিত হই। এবং আমার যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন, আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। তো তারপর আমি কিন্তু সবসময় রান্না হোক, রান্না করার লাস্টে হোক বা থালাবাটি ধোয়ার শেষেই হোক, আমি কিন্তু এই কলটা এবং এই বেসিনটা পরিষ্কার থাকলে আমি আর একটু ঘষে মেজে ধুয়ে নিই, কারণ আমি সবসময় ডিপ ক্লিন করতে পারি না, তাই আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে দেওয়ার চেষ্টা করি। এদিকে আমার সব কিছু ধোয়া দেয় শেষ, এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি সুন্দর করে। বাবুকে, বাবু হচ্ছে ওর বাবার কাছে এই সুযোগে আমি সব কাজগুলো করে নিচ্ছি। আর দেখেন মাশাল্লাহ আমার ছেলে পড়তে বসে গেছে, ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছি পড়াগুলা, ও বারবারই একটা জিনিস ভুল করতেছে আর আমি বারবারই ওকে সেই জিনিসটা ঠিক করে দিচ্ছি, যেহেতু এখনও ছোট। বাড়ি বাড়ি বলতেছি যে এটা প্রথম অক্ষর বি হবে, বড় হাতের হবে, ও বলতেছে যে না আমি এই যে ফার্স্টেরটা বড় হাতের দিছি এটা দিব কেন, আমি বলতেছি যে এটা একটা ওয়ার্ড এটা আর একটা ওয়ার্ড, ও সেটা কিছুতেই মানবে না। তো যাই হোক,
বলতে পারেন বাপ বেটির লড়াই। বাপ বেটির লড়াই ফার্স্টে আমিই জয়ী হলাম, ওকে অনেক কষ্টে বোঝালাম যে না বাবা এটা বি হবে বড় হাতের, তো লাস্টে ও মেনেও নিছে। তো যাই হোক, মানছে যে এটাই অনেক, কারণ ওরা ছোট মানুষ, ওদের ব্রেনে যদি একবার একটা জিনিস গেঁথে যায় তো সে জিনিসটা সহজে আর সংশোধন করতেই চায় না। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে আমি এটা বোঝাতে যে সাকসেস হয়েছি সেটাই অনেক কিছু। তো যাই হোক, এখানে আমার বড় ছেলে আবার একটু উল্টা, একেবারে ঠান্ডা শান্তশিষ্ট, আর মেজোটা একটু রাগি বেশি, আর ছোটটা কী হবে এখনও বোঝাই যাচ্ছে না। তো বড় ছেলের কাছে একটু আসলাম, ডাকতেছে যে মামুনি কিছু উচ্চারণ আমি করতে পারতেছি না ইংলিশের, একটু দেখাই দাও। তো ওকে আমি একটু দেখাই দিচ্ছি। তো যাই হোক, খুব ভালোভাবেই আমার সন্ধ্যাটা কাটলো, এভাবে আমি আমার সন্ধ্যাগুলো কাটাই বাচ্চাদের সঙ্গে। আসলে নিজেকে টাইম কী দেব, ওদের বিচে টাইম দিতে দিতে আমার সব কিছুই শেষ হয়ে যায়। তো কী আর করার, বাচ্চা হলে এটাই মেয়েদের জীবন, কিছুই করার নাই। তো দেখা হবে নেক্সট দিন, নেক্সট কোনো ব্লগ নেই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।